ঐতিহাসিক ইসালে সোহাবের এই 3 দিন ব্যাপী যে জলসা, সেখানে কি কি ব্যবস্থা হয়েছে এবং ব্যক্তিগত উদ্যোগে পির্জা তহাসিদ্দিন সাহেব তিনি কি কি ব্যবস্থা করেছেন? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তার নতুন বাড়ি একেবারে সেজে উঠেছে, নানান আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। তার কাছ থেকে শুনবো এই ইসালে সোহাব নিয়ে তিনি কি বলছেন, যারা মেহমান আসবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং কি কি ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে, সেটাও তার কাছ থেকে জানবো। হুজুর, প্রথমে কি বলবেন এই ইসালে সোহাব নিয়ে? সর্বপ্রথমে বলবো, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি হাজরাতে পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে, আজ থেকে 100 কিছু কম বেশি 50-এর কাছাকাছি ঠেকে যাচ্ছে, 50 বছর কম বেশি হবে, এই ঈশ্বরের সব 750 গ্রাম বাতাসা দিয়ে প্রতিষ্ঠিত করেছে। 750 গ্রাম বাতাসা দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, সে সময়টাই তা কেমন লোক হতে পারে বুঝতে পাচ্ছেন। আজ 2024-2023 পর্যন্ত 25-30 লক্ষ মানুষের সমাবেশ হয়, অনেকে অনেক বেশি বলে, কেউ বলে 30, কেউ বলে 35, আমি 20 লক্ষ মানুষ ধরলাম। এই ফুরফুরা শরীফে অগণিত মানুষ ভারতের বাইরে থেকেও যাতায়াত করে। এই ফুরফুরা শরীফে এত আকর্ষণ কেন? ফুরফুরা শরীফকে মানুষ এত ভালোবাসে কেন? এত মহব্বত করে কেন? তার একটাই কারণ, পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে এবং তার 5 সুযোগ্য সন্তান। এই ঐতিহাসিক ঈশ্বরের সব 21-22-23 ফাল্গুন মানুষ কেন আসে, কিসের টানে আসে, কি উদ্দেশ্য আছে? বিশেষ করে লক্ষ লক্ষ মানুষের 5 অক্ত নামাজটা জামাতে আদায় করার জন্য এখানে আসে, বড় জামাত। তার সাথে সাথে মাগরেবের পরে জিকির আজকের করানো হয়, ঈশার নামাজের পর থেকে বাংলায় এবং ভারতবর্ষের বিভিন্ন আলেম ওলামা মুফতি মহাদ্দেশ একটা জায়গায় একটা এলাকা নিয়ে ইসলামিক আলোচনা করে, দিনের আলোচনা করে, সমাজের আলোচনা করে, ভ্রাতৃত্ব ভালোবাসার আলোচনা করে এবং পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে এবং তার 5 সুযোগ্য সন্তান, হজরতে বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, নও হুজুর, ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহের মাজার কবর জিয়ারত করেন। এই ফুরফুরা শরীফে অগণিত শহীদান হুজুরদের মাজার আছে, গঞ্জে সোহাদা হুজুরদের মাজার আছে, বড় বড় আল্লাহর মাহবুব বান্দাদের মাজার আছে, জিয়ারত করেন। এবং মুজাহিদ যেমন দাদা হুজুর গেলার আওলাদ, আওলাদের আওলাদের সঙ্গে মানুষ সাক্ষাৎ করে। এটা ফুরফুরা শরীফ, এটা কোনো মেলা নয়, এটা কোনো উরুস নয়, এটা হচ্ছে ঈশ্বরের সব। এখানে কোরআন শরীফ তিলাওয়াত হবে, দরুদ শরীফ পড়া হবে, কালাম শরীফ পড়া হবে, অজনে শরীফ করা হবে। করার পরে আমরা প্রতিদিন দোয়া চাই, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে নিয়ে দুটো হাত আল্লাহ রাব্বুল আলমের দরবার তুলি। মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহে মুরিদ মুতাকেদিনদের জন্য, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহির প্রত্যেকটা উম্মত উম্মতির জন্য, কুল মুমিন মুমিনাতের জন্য, আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাই এবং বিশ্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য আমরা দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হিদায়াত করেন এবং সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। এই ঈশ্বরের সোহাবে মানুষ আসে, আমরা তাদের আপ্যায়ন করি, খেদমত করি, যে খেদমত করার দরকার, যে আপ্যায়ন করার দরকার, হয়তো আমরা ততটা পারিনি, আমরা চেষ্টা করি। বিশেষ করে কে চেষ্টা করে আবার দেখার দরকার নেই, আমি আমার দিক দিয়ে যতটা পারি আমি চেষ্টা করি, যাতে এখানে মানুষের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয়, পানির কোনো ব্যবস্থা অসুবিধা না হয়, মানুষ উজু করবে, উজু করা, বাথরুমে যাওয়া, তাতে কোনো অসুবিধা না হয় চেষ্টা করি। এই চেষ্টা করার পরও কিছু খুঁত থাকতে পারে, কিছু ভুল হয়ে যেতে পারে, তার জন্য আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আগে থাকতে ক্ষমা চেয়ে রাখছি, ইনশাআল্লাহ চেষ্টা করব। কেন এখানে যারা ফুরফুরা শরীফে আসে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এরা ইনারা কিন্তু বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর,
ন হুজুর ছোট হুজুর পিকেরা মেহমান নয়, তারা আওলাদের মেহমান নয়, ইনারা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির মেহমান হিসাবে আছেন। দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির পবিত্র জামানে বলেছেন, বাবা এই তিন দিন ইসলামের সবে যারা আসবে তারা আমি আবু বাকর আমার মেহমান হবে, সেই মেহমানদের খেদমত করবার চেষ্টা করবে। দেখেন একটা জিনিস শুনেন, সত্য কথাটা বললি তো মানুষ তার মানে যারা যে হ্যাঁ চোখে লাগবে এবং যাকে দেখতে পারেনি চলন বেকার। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল এই ফুরফুরা শ্রেণীর লক্ষ লক্ষ মানুষের জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করে দেয়, একটা আলোর ব্যবস্থা করে দেয়। এই সরকার ক্ষমতায় আসার পরে ফুরফুরা শ্রেণীর অনেক উন্নয়ন করেছে, ইসলাম সাহেবের উন্নয়ন করছে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি এই দীর্ঘ দু তিন বছর ধরে একটা যেন একটা অনিহা, একটা যেন ছোট করে দেখা। আপনি চিন্তা করতে পারেন, আমি 20 লক্ষ মানুষ দেখলাম বললাম, 20 লক্ষ মানুষের জন্য এই সরকার মানে 1 কোটি টাকাও খরচা করেনি। যদি আমাকে হিসাব দেয় এই 20 লক্ষ মানুষের জন্য 1 কোটি টাকা আমি খরচা করেছি সরকার, আমি আপনাকে বলছি আমি ফুরফুরা দরবাসী থেকে 1 কোটি টাকা আমি সরকারের হাতে তুলে দেবো। 1 কোটি টাকা খরচা করে দে, 1 কোটি টাকা খরচা নেই। আপনি গঙ্গাসাগর মেলা, আমি তারপরে হিংসা করছি না, সেখানে 4 থেকে 5 লাখ মানুষ হয়, 1.5 থেকে 200 কোটি টাকা সেখানে খরচা করে, 1.5 থেকে 200 কোটি টাকা খরচা করে। আমি চাই 1.5 থেকে 2000 কোটি টাকা খরচা করুক, মানুষের জন্য করছে, তীর্থযাত্রীর জন্য করছে। তো তারা গঙ্গাসাগরে যারা আসছে তারা মানুষ, আর এখানে যারা আসছে তারা মানুষ নাই। এইভাবে সব দিক দিয়ে সংখ্যালঘুদের সব দিক দিয়ে চেপে রাখা হয়েছে। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার যা যোগাযোগ, আমি তানার সঙ্গে কথা বলে দেখেছি, তিনি সবসময় অর্ডার দিয়ে যাচ্ছেন ভালো কাজ করার জন্য, ফুরফুরা সঙ্গে সাজাবার জন্য, ঈশ্বর সাহেবের জন্য। কোনো একটা ব্যক্তি আমার কাছে খবর এসেছে, ওই ব্যক্তি মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে, মমতা ব্যানার্জিকে অন্ধকারে রেখে এই ফুরফুরা শিবের উন্নয়নটাকে স্তব্ধ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। আপনি বিশ্বাস করুন, আজকে আমাদের ফুরফুরা শিবে টয়লেটের জন্য আমাদের নিজেদের গাড়ি ভাড়া করতে হলো, আমাদের উজুখানার জন্য আমাদের মিস্ত্রি লাগাতে হচ্ছে, আর কোন একটা ব্যক্তি তিনি পাউডার মেখে সোনো মেখে এসে শুধু বলতে সব হয়ে গেছে। উনি একবার করে আসছেন, কিচ্ছু দেখেনি, শুধু আপনাদের ধরে নিয়ে আসছে, আপনাদের ধরে নিয়ে এসে একটা মানুষের কাছে বার্তা দিয়ে দিচ্ছে, মানে মিথ্যা বার্তালা, 1 নম্বর মিথ্যা বার্তালা। উনি প্রমাণ করে দিক যে আমি আমার সরকার আমার এই সরকারের জন্য 1 কোটি টাকা খরচা করে প্রমাণ করুক, পারবে না, কোনো মতে পারবে না। বলছে অনেক কিছু, কিন্তু আমি এই ঈশ্বরের সবকে নিয়ে, এই ঈশ্বরের সবকে নিয়ে আমি ডিএম, এসডিও, বিডিও, এসপি, আমি এমন কোনো এনেই তাকে ফোন করিনি বারেবার, শুধু বলতে মিটিং করছি, শুধু বলতে মিটিং চলছে, মিটিং হচ্ছে, মিটিং করছি, আজকে মিটিং করছি, আজকে জলসা কালকে শুরু হবে। এখন পর্যন্ত ঈশ্বর সব মানে বাথরুম ঠিক হয়নি, উজুখানা ঠিক হয়নি, আলোর ব্যবস্থা ঠিক হয়নি, আর একজন ব্যক্তি এসে সোনো পাউডার মেখে বলছে সব সব রেডি, সব রেডি। এটা মমতা ব্যানার্জি জানে না, আজকে এই সরকারকে এই ধরনের পেশাগুলো শেষ করছে। সারা পশ্চিম বাংলায় এই সরকারকে ধ্বংসের মূলে এই ইরা আনছে, আর এদের যখন ন্যাজে পাপে পড়ে যাচ্ছে এরা বলছে বিজেপিতে চলে যাব, এরা বলছে কংগ্রেসে চলে যাব। এদের পায়ে এদের এদের ন্যাজে যখন এই সরকার পা দিচ্ছে, এরা দেখছে আমাদের আর করে খাবার সময় নাই, করে খেতে দিচ্ছে রে, আবার এই জায়গাতে ছেড়ে আবার অন্য জায়গায় ধান্দা করছে। ঠিক আমাদের এখানে তাই, এখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সবসময় চাইছেন ফুরফুরা শরীফের উন্নয়ন হোক, বাংলার উন্নয়ন হোক, মানুষের জন্য উনি কাজ করতে চাইছেন। আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমি সর্ষে পরিমাণ আমি ওনার দোষ দেবো না, ডিএম, এসডিও, এসপি, হ্যাঁ ওসি, বিডিও, ফুরফুরা শরীফের কাজের জন্য তাদের খুব মন মানসিকতা ঠিক আছে, কিন্তু
আমার কাছে খবর আছে তাদের ঘরে বলা হচ্ছে ধীরে চলো, কোন এক ব্যক্তি ধীরে চলো, গুরুত্ব অত গুরুত্ব দেওয়ার দরকার নাই। আর তা নাহলে আজকাল আপনি আজকে দেখেন না, আজকে কত 50,000 লোক আজকে ঢুকে পড়েছে, 50,000 লোক ঢুকেছে এখন পর্যন্ত বাথরুমগুলো ঠিক করেনি। আর উনি এসে কোন এক ব্যক্তি এসে সোনো পাউডার মেখে এসে বলছে সব উন্নয়ন হয়ে গেছে, সব আমরা ঠিক করে ফেলেছি, কি করেছে? আমি তো আপনাকে এই এই জায়গায় এই গদিতে বসে আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, এই সরকার যদি এই 20 লক্ষ মানুষের জন্য 1 কোটি টাকা খরচা করে প্রমাণ দিতে পারে, আমি ফুরফুরা শরীফ থেকে 1 কোটি টাকা তুলে আমি মমতা ব্যানার্জি হাতে দিয়ে আসবো। এসব খবর মমতা ব্যানার্জি জানে নাই? মমতা ব্যানার্জিকে অন্ধকারে রেখে মমতা ব্যানার্জির বদনাম করার চেষ্টা করছে। কেন আমরা এইভাবে বলবো, আমরা এইভাবে বলবো? আর উনি আবার যে বলবেন, দেখেছেন তোহা সিদ্দিকী কেমন বলছে, তোহা সিদ্দিক মানে উনি গাছ কেটে দিচ্ছে, আমি গাছ কাটা হচ্ছে কেন বলছি বলে উনি আবার সেটা মমতা ব্যানার্জি বলছে, এইভাবে চক্রান্ত চলছে। সেই পুরোনো জিনিস কেন টানছে, এই রেল লাইনটা হবে যখন কেন্দ্রীয় সরকার যাবে তবে হবে, এটা বলতে পারে। মমতা ব্যানার্জির উদ্যোগে তো সারা ভারতবর্ষের রেলের মানচিত্রে তো নামটা উঠেছে মমতা ব্যানার্জি তুলেছে, এটা তো অস্বীকার করা যাবে না, এটা তো অস্বীকার করা যাবে না। মমতা ব্যানার্জি মানে উনার সদিচ্ছায় মানুষ জমি দিয়েছে, চাকরি পেয়েছে, এখানে এমন এমন মানুষ আছে তারা বলছে আমরা চাকরিও চাই না আর জমির দামও চাই না, মানুষের জন্য রেলপথটা যেরকম জমি দিয়েছে এরকম আছে মানুষ হচ্ছে না। যেহেতু মানে বিজেপি সরকার এ তো মুসলমানদের উন্নয়নটাকে ভালো চোখে দেখেনি, যার জন্য হচ্ছে না। বাস পরিষেবা প্রতি বছর দেয় পরিবহন মন্ত্রী, আমাদের দীঘা পরিবহন মন্ত্রী হয়েছে, বাস পরিষেবা দিয়েছে বিশেষ করে কোনো বাস? ওনাকে জিজ্ঞেস করুন, আমি তো বললে ওনার ওনার জ্বালা ধরবে, ওনাকে জিজ্ঞেস করুন না। আপনি চোখে কি দেখছেন? আমি তো কিচ্ছু দেখতে পাইনি, আমার এত হাসি পেয়েছে আপনাদের, আপনার যদি ডিএন বাংলা তো আপনারা যদি দেখেছি ফুরফুরা শ্রীরামপুরে একটা বাস, হ্যাঁ একটা বাস এই লজেন্স খাওয়াচ্ছে, লজেন্স চুষবে সব লজেন্স খাওয়াচ্ছে, না দিতে পারতিস তো, এরা কি করছে জান তো? বামফ্রন্ট সরকার আমাদের দেয়নি, সত্যি বলছি, বাংলার মুসলমানদের সঙ্গে মানে মানে বঞ্চনা করেছে, ঠকিয়েছে, কিন্তু আমরা নিজের কোমর বেঁধে আমরা মানে উপার্জন করতে শিখছি। আর এ করছে কি, আমাদের থালা দিয়ে দিয়েছে, আমরা সব বসে আছি খাবার জন্য কিন্তু খাবার আসে না, এ তো আরো জোর, এ তো আরো কষ্ট করে জিনিস। না না ভোট আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, আপনি আমাকে কল কৌশলে যাইবার করতে চান না কেন আমি বলতে পারি আপনাকে, ভোট ভোট আলাদা জিনিস, এটা এটা আলাদা জিনিস। শোনেন বাংলার বাংলার মানুষ এ সম্প্রীতির মানুষ, এ কোনোদিন বাংলায় হিন্দু মুসলমানের ঐক্যটা ভালোবাসাটা বাংলার মানুষ ভাঙবে না। আমি আপনাদের চ্যানেলে বলেছি আজকে আপনি পরে আসবেন ভালোভাবে কষে দেবো, এই দেখবেন অনেক মানুষ মানে এই দল থেকে বিজেপিতে চলে যাচ্ছে, বিজেপি থেকে কংগ্রেস আসছে, কংগ্রেস এই মালগুলোকে ভোট দেয় কেন? সাধারণ মানুষকে বলছি এই যারা আমাদের মানে আমাদের ভোট নিয়েছে, ভোট নিয়েছে এমপি হয়েছে, আমাদের ভোট নিয়ে এমএলএ হয়েছে, আর তারা হঠাৎ তৃণমূল থেকে তার তৃণমূল থেকে বিজেপিতে চলে যাবে, বিজেপি থেকে সিপিএম হয়েছে, মানুষ তারা একটা জায়গায় একটা সিম্বল থেকে ভোট দিয়েছে, ভোটের দাম দেখছে না, তার সাধারণ মানুষের মূল্য নেই। ওই সব প্রার্থী যখন যখন অন্য দলে গিয়ে ভোট চাইতে যাবে ওদের ধরো ঝাঁটা নিয়ে তাড়ানো দরকার, ঝাঁটা জুতো নিয়ে তাড়ানো দরকার বলে আমি মনে করি। কারণ আমরা আপনি আপনি তৃণমূল হয়ে দাঁড়িয়েছেন, আমরা সবাই মিলে আপনার ভোট দিচ্ছি, আপনি ভোটটা নিয়ে সিপিএমে চলে গেলেন, তা আপনি আমাদের সঙ্গে বেইমানি করলেন, তা আপনি যখন এবার ফের ভোট নিতে আসবেন আপনাকে ঝাঁটা মারা দরকার আছে? আজকে এই দলটা মানে অর্থাৎ আমি আগেও বলেছি মমতা ব্যানার্জিকেও বলেছি, এই দলের কি একটা সুবিধা জ্ঞান তো, এরা দুটো জায়গায় পা দিয়ে আছে, একটা তৃণমূলে পা দিয়ে আছে আর বিজেপির পা দিয়ে আছে, এই বিজেপি যখন খাওয়াটা কম এই তৃণমূলে যখন খাওয়াটা কমে যাচ্ছে না যে পা পড়ে তার বিজেপি চলে যাচ্ছে, এই তো অবস্থা। যারা আসবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, রাস্তাঘাটে অনেক সময়
আমার প্রত্যেকটা দাদা হুজুর গেলার মেহমানদের উদ্দেশ্য বলা, আপনার ফুরফুরা হিসেবে আসবেন, হই হই করবেন না, এখানে বড় বড় আল্লাহর মাহবুব বান্দাদের মাজার আছে, আদব রক্ষা করে আসবেন, এখানে পাঁচ অক্ত নামাজটা জামাতে পড়বেন, আপনারা দিনের শরীয়ত অনুযায়ী মানে চলাফেরা করবেন, আর গাড়ি জোরে চালাবেন না, গাড়ি আস্তে চালাবেন, মানে নিজের সেফটি নিজেকে রাখতে হবে, এটা বলতে পারি। বুঝতেই পারছেন, আমরা এতক্ষণ কথা বলছিলাম পিজা তোহা সিদ্দিকী সাহেবের সঙ্গে, এবং তিনি যেমনটা বলছেন যে ঈশালের সব উপলক্ষে যারা আসবেন তারা একেবারে যে নিয়ম রয়েছে প্রশাসনিক সেগুলো যেমন মানবেন, পাশাপাশি এই ঈশালের সব আসা মানেই একটা পুণ্য অর্জনের জন্য, পুণ্য লাভের জন্য, তাই সমস্ত কিছু বিধিনিষেধ মেনে সুন্দরভাবে আপনারা আসবেন এমনটাই কিন্তু আহ্বান করছেন পিজা তোহা সিদ্দিকী। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।